কিছুদিন আগে কিভাবে পড়াশোনা শুরু করবে প্রিপারেশান কীভাবে নেবে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যে স্পেশাল নার্সিং স্টুডেন্টদের জন্যে আমি জানিয়েছিলাম তাতে একজন দুজন এইভাবে কমেন্ট করেছিলে যে সব কিছু শুনতে ভালোই লাগে কিন্তু ওইভাবে প্রিপারেশান করে ওঠা যায় না মেন্টালিটিটাকে সেম রাখা যায় না পড়াশোনাটাকে কন্টিনিউ করে নেওয়া যায় না কিন্তু আমার মতে শুধু শুধু তোমাকে বারবার কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে বা কোনো কিছু মাথায় এনে মোটিভেটেড হতে হবে কেন সব থেকে বড় একটা এক্সাম্পল তো আমাদের নিজেদের বাড়িতেই থাকছে আমাদের মা বাবা আমরা যদি একবার দেখি যে আমাকে পড়াশোনা করানোর জন্যে আমাকে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে বাবা মা কীভাবে কষ্ট করে যাচ্ছে বাবা হয়তো চাকরি করছেন কি ব্যবসা করছেন কি কেউ কোনো কাজ করছেন কেউ হয়তো দিন দিনমজুরের কাজ করছেন কেউ হয়তো জমিতে চাষের কাজ করছেন সেই করে কষ্ট করে টাকা টাকা রোজগার করে আমাকে স্কুলে পড়ালেন আমাকে কলেজে পড়ালেন এখনও হয়তো আমার টিউশনের ফিস দিচ্ছেন তো আমি যদি ভালো করে পড়াশোনা করে চাকরি করতে পারি ভালো সরকারিতে চাকরিতে ঢুকতে পারি ভালো সেন্ট্রাল গভর্নমেন্টে সরকারি চাকরিতে ঢুকতে পারি যেখানে ঢুকলে আমি আমাদের এক্সাম্পল দিচ্ছি যে একজন নার্সিং অফিসারের থ্রু নর্সেট কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনে দিয়ে ঢোকে তাহলে তার মিনিমাম স্যালারি হচ্ছে হাতে তখন পাবে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা সে পাবে সব কিছু কেটে কুটে টোটাল দাঁড়াবে ধরো অলমোস্ট টোটাল স্যালারি দাঁড়াবে এইটি ফাইভ টু এইট্টি ঠিক আছে তো সেক্ষেত্রে কেউ যদি একটু চেষ্টা করে নিজের বাড়ির সিচুয়েশানটা ভাবে নিজের বাবা মা কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে এখনো অবধি আমাদের আগের যারা জেনারেশান সব জায়গাতে বাবারাই কাজ করেন সব মায়েরা কাজ করেন না যে ক্ষেত্রে মায়েরা কাজ করেন সেক্ষেত্রে মায়েদেরও কষ্ট কিন্তু দেখতে হবে বাড়িতে থাকলেও কিন্তু মায়েদের যে সুখ হয়েছে তা কিন্তু নয় বাড়িতে মায়ের সেই সকাল থেকে শুরু করে রাত অব্দি সব করতে হয় স্পেশালি এখন যারা ওয়ার্কিং মম আমি মানে আমি তো ভুগজি মানে এখানে তো মানে গেলেও কাটবে আসলেও কাটবে এরকম একটা ব্যাপার মানে আমি যদি চাকরি করি সেটা আমাকে কষ্ট দিচ্ছে ফিজিক্যালি মেন্টালি বাচ্চাকে সময় দিতে পারছি না সেটা নিয়ে আবার আমি যদি চাকরি ছাড়া বাড়িতে বসে থাকি তাহলে সেটাও আমাকে কষ্ট দেবে যে তাহলে এতদিন ধরে যে পড়াশোনা শিখলাম বাড়ির লোক যে এত পড়াশোনা শেখালো আমার এত শিক্ষাগত যোগ্যতা এত এক্সপিরিয়েন্স তাহলে সেগুলো কি নষ্ট হবে সেটার জন্যও একটা মনে কষ্ট তো যাই হোক এই এই এটাকে একটা কাইন্ড অফ গিল্ড মনস্টার এটা হয়তো চলবেই এটা নিয়ে কিছু করার নেই তো তোমাদের বলছি আলাদা করে মোটিভেশনের কিছু দরকার নেই শুধু শুধু দিন বসে থেকে সাজগোজ করে ভিডিও বানিয়ে ফোন দেখে কিলা তার থেকে যদি সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দি পাঁচ ছ ঘন্টাও ডেলি মন লাগিয়ে পড়তে পারো পড়াশোনার আগে জাস্ট পাঁচটা দশটা মিনিট নিজের বাবা মায়ের কথা একটু ভাবলেই যে তারা নিজেরা ভালো জামাকাপড় না পরে ভালো না খেয়ে কোথাও বেড়াতে না গিয়ে নিজেদের জন্য কিছু না কিনে শুধুমাত্র আমার জন্যে টাকা পয়সা রেখে দিয়ে আমার পছন্দের জিনিস কিনে দিয়েছেন আমাকে বেড়াতে নিয়ে গেছেন আমাকে স্কুলে ভর্তি করেছেন আমাকে কলেজে ভর্তি করেছেন তাহলে মনে হয় আলাদা করে আর কোনো মোটিভেশানের দরকার পড়বে না বাড়ির সিচুয়েশানটাই তোমার ইনাফ মোটিভেশন হয়ে দাঁড়াবে যে আমি কিভাবে পড়াশোনা করে এগিয়ে যাব আর নিজেকে একটা জায়গায় দাঁড় করাবো আমি একটা ভালো টাকা রোজগার করব হ্যাঁ সেটা শুধুমাত্র চাকরির জন্য নাও হতে পারে সেটা হতেই পারে যে তুমি কাইন্ড অফ একটা বিজনেস ক্রিয়েট করলে একটা বিজনেস বানালে নিজের জন্য একটা বিজনেস করা শুরু করলে সেটাও হতে পারে কিন্তু ইন এনি ফর্ম ইন ইউর লাইফ তুমি খালি সাকসেস পাও সাকসেস পাওয়ার চেষ্টা করো শুধুমাত্র বাড়ির লোকের কথা ভেবে কারণ আজ তোমার জেনারেশান থেকে যদি নতুন কিছু একটা তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার জেনারেশান মাত্র শুধু নয় তোমার আগের জেনারেশান তোমার বাবা মা এবং তোমার নেক্সট জেনারেশান সবাই কিন্তু লাভবান লাভবতী হবে তাহলে এই জিনিসটাই তুমি কিন্তু ভেবে দেখতে পারো শুধুমাত্র নিজেকে বুস্ট করার জন্যে নিজের মোটিভেশনকে বুস্ট করার জন্যে আর আমার মনে হয় তাতে আর কিছু কিন্তু লাগবে না